হ্যালো এক্সাম কমরেডস, দিস ইজ মি অর্ণব শর্মা। তোমাদেরকে আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে বলতে এসেছি। আজকের দিনটা খুব ইম্পর্টেন্ট দিন, 26শে নভেম্বর। তোমরা জানোই আজকের দিনে যেমন হিস্ট্রিক্যালি ইম্পর্টেন্ট দিন, তেমন ঐতিহাসিকভাবে একটা কালা দিনও বটে, মানে ব্ল্যাক ফ্রাইডে বলতাম। 2008 সালে ঘটনাটা ঘটেছিল। যারা যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য দিনটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এখান থেকেও কোশ্চেন আসে। 26শে নভেম্বর দিনটা ছিল 2008 সালে শুক্রবার, এবং টানা 4 দিন ধরে মুম্বাই শহরে চারিদিকে লস্কর ই তৈবা এবং জাকিরুর রহমান লাকভি আর আজমল কাসব তারা দাওয়াবাজি বেড়ায় AK-47 নিয়ে আর ডিএক্স নিয়ে। কোন কোন জায়গায়? মুম্বাইতে লিওপোল্ড ক্যাফে, ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসে, তাজমহল প্যালেস হোটেল, তোমরা জানোই তাজমহল নামে সেটা বিখ্যাত, ওবেরয় ট্রাইডেন্ট হোটেল, কামা হসপিটাল, নারিমান হাউস, মেট্রো সিনেমা, সেন্ট জেভিয়ার্স কলেজ। 4 দিন ধরে 26 থেকে 29শে নভেম্বর অবধি মুম্বাই শহরের জীবন ধ্বংস করে দিয়েছিল। সেই সময় NSG ন্যাশনাল সিকিউরিটি গার্ড এবং অন্যান্য বাহিনী যেমন মার্কোস, মুম্বাই পুলিশ, ইন্ডিয়ান ATS, RPF, মুম্বাই ফায়ার ব্রিগেড, এরা এক যৌথ অপারেশন করে এবং এদেরকে শেষ পর্যন্ত বিরত করে। সেই অপারেশনটাও পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, নাম হচ্ছে অপারেশন ব্ল্যাক টর্নেডো। খেয়াল রাখবে 26শে নভেম্বর 2008 সালে যে অপারেশনটা করেছিল এই লাস্কারি তৈবাদেরকে আরোধ করার জন্য, সেটা হচ্ছে অপারেশন ব্ল্যাক টর্নেডো, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে এই রিলেটেড পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স কি আসতে পারে? মনে রাখবে বর্তমানে ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা NSG যিনি হেড রয়েছেন চিফ, তিনি হচ্ছেন শ্রী MA গণপতি। এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। যদি তোমরা তোমাদের পরীক্ষার আগে অবশ্যই কিন্তু এই পোস্টগুলো, অ্যাপয়েন্টমেন্টগুলো কিন্তু আপডেট করে নেবে। এছাড়া তোমরা জানো আমাদের ভারতবর্ষের সেনাবাহিনী 3টে ভাগে ভাগ, একটা হচ্ছে মিলিটারি বা আর্মি, একটা হচ্ছে এয়ারফোর্স, একটা হচ্ছে নেভাল বা নেভি। এই 3টে ফোর্সকে এখন মার্চ করে একটা বাহিনী করা হয়েছে যাকে বলা হচ্ছে চিফ ডিফেন্স স্টাফ, এই পদটা করা হয়েছে। বর্তমানে যিনি রয়েছেন তিনি হচ্ছেন সেকেন্ড, তার নাম হচ্ছেন জেনারেল অনিল চৌহান, এটাও খেয়াল রাখবে। তবে সদ্য তিনি কিন্তু রিটায়ার করবে 31শে সেপ্টেম্বর, একটু খেয়াল করে রাখবে, তাই আপডেট করে নিও, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এছাড়া যারা যারা রয়েছেন আর্মি চিফ হিসাবে, তিনি জেনারেল মনোজ পাণ্ডে, এয়ারফোর্সের তিনি চিফ হয়ে রয়েছেন এয়ার মার্শাল বিবেক রাম চৌধুরী, এবং নেভাল চিফ হয়ে রয়েছেন অ্যাডমিরাল আর হরি কুমার। তাহলে এই পদগুলো অ্যাপয়েন্টমেন্ট হিসাবে কিন্তু পরীক্ষার জন্য কতটাই ইম্পর্টেন্ট। ব্ল্যাক ফ্রাইডে 2008 সাল, ব্ল্যাক অপারেশন ব্ল্যাক টর্নেডো অপারেশনের নাম, 26শে নভেম্বর, এটা কিন্তু কালা দিবস আমরা পালন করে থাকি আর্মিদের জন্য। যেসব বীর যোদ্ধারা আমাদের দেশটাকে রক্ষা করেছিল তাদের জন্য কিন্তু শ্রদ্ধার অবকাশ থাকে না। যারা পুলিশ ডিফেন্সের স্বপ্ন দেখছো তারা কিন্তু এটা জানোই যে আমাদের দেশটা কত কষ্ট করে আমরা রক্ষা করার চেষ্টা করি। একটা কথা আছে চাণক্যটা কথা বলেছিলেন যে মাটিতে একটা বীজ যদি ভালো মনে হয়, ভালো মানের বীজ মতো তুমি, তাহলে গাছটা কিন্তু অনেক বড় হবে, আর অনেক বড় হলে সবাই তোমাকে আশ্রয় দেবে, ছায়া দেবে, সবকিছু দেবে। কিন্তু এটাও সত্যি যে বাজে মাটিতে কিন্তু ভালো গাছ পোঁতা যায় না। তাই এটাও তোমরা খেয়াল রেখো, যদি তোমরা যারা ভারতবর্ষের ভাবি নাগরিক হতে চলেছো, যারা দেশটাকে রক্ষা করবে, তা যদি ঠিকঠাকভাবে শিক্ষিত মনের এবং শিক্ষার্থীভাবে ঠিকঠাকভাবে শিক্ষিত হতে না পারো, তাহলে দেশটা কিন্তু রক্ষা করা যাবে না, দেশে ভালোভাবে শাসক আসবে না। আজকে এত করাপশন, এত কিছু হচ্ছে, তোমরা সিস্টেমে আসো, পড়াশোনা করে আসো, ঠিকঠাকভাবে ভালো মানুষ হয়ে আসো, তবেই কিন্তু দেশটাকে রক্ষা করা যাবে, কারণ এত বলিদান তারই কিন্তু ফল, তাই না? যাই হোক, অন্যদিক থেকে দেখতে গেলে 26শে নভেম্বর অন্যদিক থেকে ইম্পর্টেন্ট, সেই দিনটাকে আমরা পালন করি সংবিধান দিবস হিসাবে। এছাড়াও এই 3টে অপর নাম আছে, যেমন কনস্টিটিউশনাল ডে বা ন্যাশনাল ল ডে বলে কিন্তু আমরা পালন করি। ন্যাশনাল ল ডে কবে পালন করা হয়? তাহলে 26শে নভেম্বর। কারণ কি? তার কারণ হচ্ছে 26শে নভেম্বর 1949 সালে ভারতবর্ষের সংবিধান প্রথম গৃহীত হয়েছিল সংবিধান বা গণপরিষদ, দ্বারা। ঠিক আছে, এর জার্নিটা যদি এক ঝলকে দেখে নিই, তোমরা জানো কনস্টিটিউশনের দিক থেকে সেই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট, এক ঝলকে চলো দেখে নিই। যেমন 6ই নভেম্বর 1946 প্রথমবার ফ্রেঞ্চের থেকে নকল করে আমরা শুরু করেছিলাম গণপরিষদ তৈরি হওয়া, অর্থাৎ ফরমেশন অফ
কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি হয়েছিল 6 নভেম্বর 1946। এরপর 9 ডিসেম্বর প্রথম সেখানে অধিবেশন বসে কনস্টিটিউশনাল হলে, যেটা এখন পার্লামেন্টের সেন্ট্রাল হাউস বলা হয়। 11 ডিসেম্বর 1946 এ সেখানকার প্রথম প্রেসিডেন্ট, পার্মানেন্ট প্রেসিডেন্ট তিনি নির্বাচিত হয়েছিলেন, যিনি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এটাও পরীক্ষার জন্য কিন্তু সমধিক ইম্পর্টেন্ট। 13 ডিসেম্বর 1946 এ জওহরলাল নেহরু আমেরিকার কনসেপ্ট নিয়ে করলেন অবজেক্টিভ রেজলিউশন, অর্থাৎ সংবিধান যে লেখা হবে কিসের ভিত্তিতে, কৃষি নীতি নিয়ে লেখা হবে। পরবর্তীকালে 12 জানুয়ারি 1947 সবাই মিলে সেইটাকে নির্বিশেষে গৃহীত করে এবং পরবর্তীকালে এই অবজেক্টিভ রেজলিউশনটাই কনভার্ট হয়ে যাচ্ছে ভারতের সংবিধানের প্রস্তাবনা হিসাবে, প্রিয়াম্বল হিসাবে। এগুলো সব কটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। 22 জুলাই 1947 আমরা জানি যে ন্যাশনাল ফ্ল্যাগ, ত্রিরঙ্গা যেটা আমাদের, সে জাতীয় পতাকা কিন্তু গৃহীত হয় গণপরিষদ দ্বারা 22 জুলাই 1947। 15 আগস্ট দেখতে দেখতে চলে আসে 1947 এ, 14 আগস্ট আগে পাকিস্তান ডমিনিয়ন স্ট্যাটাস পায়, তারপর ইন্ডিয়া ডমিনিয়ন স্ট্যাটাস পায়, অর্থাৎ ব্রিটিশ রাজ থেকে মুক্ত হয়ে যায়। এরপর 29 আগস্ট 1947 এ ড্রাফটিং কমিটি তৈরি হয় এবং সেখানকার চেয়ারম্যান হয় ডক্টর বি আর আম্বেদকর, এবং তখন থেকে লেখা শুরু হয়। 26 নভেম্বর 1949 এ গিয়ে এই লেখা গৃহীত হচ্ছে গণপরিষদ দ্বারা। কোন লেখা? এটা আমরা সংবিধান বলে থাকি, কনস্টিটিউশন বলে থাকি। অর্থাৎ পার্টিকুলার এই দিন থেকে শুরু করে 26 নভেম্বর অবধি 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছিল, তোমাদের এটাও পরীক্ষায় আসে, ইম্পর্টেন্ট, খেয়াল রেখো। এবং শেষমেশ 26 জানুয়ারি 1950 সাল থেকে আমরা এই সংবিধান চালু করেছি এবং আমরা সেটাকে পালন করি, আমাদের রিপাবলিক ডে, সেই জন্য এই দিনকে পালন করা হয়ে থাকে। এনিওয়ে, এত তথ্য, এত সমস্যা, এত কিছু জানতে হবে, অনেক কিছু কঠিন কাজ থাকে, ইম্পর্টেন্ট। সামনেই তোমরা জানো যে কেপির পরীক্ষা আসছে, তোমরা জানো যে জিডি কনস্টেবল পরীক্ষা বেরিয়েছে। তো যারা যারা এই আর্মি বা ডিফেন্সে যেতে চাইছো বা পুলিশে আসতে চাইছো, তাদের জন্য এক্সাম কমরেড অ্যাচিভার্সিটি পুলিশ ডিফেন্স স্পেশাল ব্যাচ নামিয়েছে, পুলিশ ডিফেন্স ব্যাচ নামিয়েছে। এই ব্যাচ শুরু হবে ডিসেম্বর মাসের প্রথম তারিখ থেকে নৈহাটিতে, অফলাইনে নৈহাটিতে ব্যাচ শুরু হবে। যারা যারা নৈহাটি অঞ্চলের আশপাশে থাকছ, তারা দ্রুত আমাকে 9143886331 নাম্বারে হয় কল করে নাও, অথবা চেষ্টা করো হোয়াটসঅ্যাপ করতে এবং লিখে দিও পুলিশ ডিফেন্স ব্যাচের জন্য ভর্তিতে চাইছি, ঠিক আছে? মাসিক ফি খুবই অল্প, 600 টাকা করে মান্থলি ফিস। তোমরা সপ্তাহে 3 দিন করে ক্লাস পাবে, 2টা করে ক্লাস হবে, অর্থাৎ মোট 6টা করে ক্লাস হবে সপ্তাহে, শুক্র, শনি এবং রোববারে। যারা যারা ক্লাস করতে চাইছ তারা যোগাযোগ করো। যদি তোমার মনে হয় যে কারেন্ট অ্যাফেয়ার্স রেগুলার পেতে হবে, তাহলে এই পার্টিকুলার নামটাই দেখবে, এক্সাম কমরেডস অ্যাচিভার্সিটি, এই নামটা দিয়েই তোমরা গুগল প্লে স্টোরে সার্চ করো, দেখো অ্যাপ পেয়ে যাবে। সেখানে ফ্রি স্টাডি মেটেরিয়াল দেওয়া আছে, ফ্রি ডেমো ক্লাস দেওয়া আছে, দেখে নিতে পারো। আমাদের ইউটিউব সার্চ করে নিতে পারো, এই নামে ইউটিউব চ্যানেল রয়েছে, তোমরা কানেক্ট করতে পারো। আর যারা যারা নয়টা অঞ্চলের কাছাকাছি থাকছো, তারা টেকনিক্যালি কীভাবে অনেক জিকে, কারণ আমাদের ধারণা আছে জিকে পড়লে হয় না, জিকে মুখস্থ করলে হয়ে যায়, জিকে কিন্তু বুঝে পড়তে হয় জায়গাটাকে। যদি মনে হয় জিকে, ম্যাথ, ইংরাজি, জিআই ঠিকঠাকভাবে পড়ে কম টাইমে টেকনিক্যালভাবে পড়ে পাস করতে হবে, তাহলে তোমরা এই নাম্বারে যোগাযোগ করো এবং পুলিশ ডিফেন্স ব্যাচে ভর্তি হয়ে যাও। আজকে এই অবধি রাখলাম, টিল দেন টাটা, বেস্ট অফ লাক।